পেরিয়ায় হামলার মুখে ইডিআর, এই বিষয়টি এবার উঠলো হাইকোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছেন, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভেঙে পড়ে তাহলে রাজ্যপাল কেন সেখানে হস্তক্ষেপ করছেন না, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, এমনই প্রশ্ন বিচারপতি। যদি তদন্তকারীরাই মার খান তবে তদন্ত কিভাবে হবে? সরব বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্ণবাংশু নিয়োগী টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। অর্ণবাংশু, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি কি বলেছে? দেখো, সন্দেশখালীতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আধিকারিকদের উপর যে হামলা, সেই হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি মামলার শুনানির পরিপ্রেক্ষিতে তিনি বলেন যে সন্দেশখালী ঘটনায় কেন রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এই রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, এমনও মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে হবে, এও প্রশ্ন তোলেন বিচারপতি। এই মন্তব্যটাই করেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য এটা যে রাজ্যপাল কেন ঘোষণা করছেন না যে এ রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, এই মন্তব্যটাই করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ অর্ণবাংশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।